আইসো টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মাসুমা চৌধুরী শীতল দর্শক এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি মানুষের দেহের বিভিন্ন অংশের ব্যথা সংক্রান্ত তথ্য সমাধান দিয়ে তারই ধারাবাহিকতা আমরা আমরা আজকে আলোচনা করব ব্যাক পেইন ও তার আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে এ বিষয়ে কথা বলবেন স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট দর্শক আপনারা চাইলে আমাদের সাথে অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন ফোন কলের মাধ্যমে স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অতিথি হিসেবে সালে আহমেদ সৌদি আরব প্রবাসী তিনি একজন প্রফে তিনি একজন প্রফেশনে তিনি একজন ব্যবসায়ী তিনি অনেক দিন ধরেই ভুগছিলেন ব্যাকপেইন সংক্রান্ত সমস্যা নিয়ে তার সাথে কথা বলবো তার সমস্যাগুলো সম্পর্কে জানবো তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানবো ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাক পেইন ও তার আধুনিক চিকিৎসা পদ্ধতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টের আপনাকে ধন্যবাদ। শুভ শুরুতেই ডক্টর শফিক উল্লাহ স্যার আপনার কাছে জানবো যে আমাদের আজকে আলোচনার বিষয় যে ব্যাকপেইন ও তার আধুনিক চিকিৎসা পদ্ধতি। ব্যাকপেইনের আসলে কারণগুলো কি হতে পারে শুরুতেই শুনবো। অবশ্যই আসলে পৃথিবীতে এমন কোনো লোক নেই যে এক ডাটায় দেখা গেছে প্রতি পাঁচজনের জনের ভিতরে চারজন জন কোনো না কোনো সময় পেইনে ভুগে থাকে। এখানে ব্যাক পেইন বলতে আমরা আসলে মেরুদণ্ড বা সিটদারার ব্যথাকে বুঝিয়ে থাকি বা পুরা স্পাইনের ব্যথা সেটা কোমর হতে পারে পিঠে ব্যথা হতে পারে ঘাড় ব্যথা হতে পারে বা এখানে আবার আমরা বেশিরভাগ রুগী অনেক সময় লো ব্যাক পেইন বলে থাকি ঠিক এই যে লো ব্যাক পেনটা হচ্ছে কোমর ব্যথাকে বুঝিয়ে থাকে এখন ব্যাক পেইন সম্পর্কে বেশিরভাগ রুগী এবং শিক্ষিত মানুষ সবাই সচেতন বা ব্যাক পেইন এটা যে সারা ওয়ার্ল্ডে শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে কয়েক কোটি জনগণ আছে এই সমস্যায় ভুগতেছে এবং অনেক জনগণ আছে অথবা অনেক মানুষ আছে যারা একেবারেই পেনে টোটালি ডিজাবল হয়ে গিয়েছে বা চলাফেরা করতে পারে না বা পঙ্গুত্ব বরণ করেছে আমরা আসলে একটু যদি শুনি যে আসলে কারণগুলো কি হতে পারে প্রধান কারণগুলো কি হতে পারে অবশ্যই আসলে এখানে ব্যাক পেনের বেশিরভাগ আমরা যে প্র্যাকটিসে দেখছি এবং রিসার্চে দেখা যাচ্ছে বেশিরভাগ কারণই হচ্ছে মেকানিক্যাল সমস্যা বা নব্বই ভাগ রুগী এই জাতীয় সমস্যা ভুগে থাকে আমি যদি এখানে একটি স্পাইন নিয়ে আসছি এটা আপনার ডিটেলসটা দেখলে বোঝা যাবে এটা হচ্ছে মেরুদণ্ডের কুমোরের অংশ যেটা লাম্বার স্পাইন এখানে স্যাক্রাম এবং কক্সিস এই স্পাইনগুলি লাম্বারে এখানে মানে চারটা পাঁচটা আপনার ভাটেব্রা আছে এই পাঁচটার মাঝখানে ডিস্ক আছে এটা একটা ভাটেব্রা দুইটা এইভাবে পাঁচটা আর স্যাক্রাম এবং কক্সিস মিলে আরেকটা আছে আর এই প্রতিটা ভাটেব্রার মাঝখানে দেখেন এটা ডিস্ক এটা ডিস্ক এই ডিস্ক এই ডিক্স আর এবং পিছনে যে হলুদ যে একটা জিনিস চলে গিয়েছে এটা মাথা থেকে এসেছে এসে প্রতিটা ডিক্সের এবং স্পাইনের পিছন দিয়ে ইন্টারভাটে ফোরাম্যান আছে ফোরাম্যান দিয়ে সে বের হয়ে কোমর থেকে পায়ে চলে যায় এই ডিক্সগুলো এখন মেকানিক্যাল সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ডিক্সগুলো অনেক সময় ফেটে এভাবে যে লাল হয়ে বের হয়ে আসছে এটা ফেটে বের হয়ে আসতে পারে এসেই নার্ভ বা এই রুটে কম্প্রেশন করতে পারে তখন ব্যাক পেন হতে পারে এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে তাছাড়া এই কোমরের এই অংশটা কিন্তু এভাবে সামনে প্যাটের অংশ উত্তল থাকবে বা কনভ্যাক্স পিছনে কনকেভ তো এই কনভেক্সিটিটা অনেক সময় বিভিন্ন কারণে স্ট্রেট হয়ে যায় আমরা যদি এক্স রে এমআরআই করি যে দেখা যায় যে স্ট্রেইট অ্যান্ড লাম্বার বেচার এরকম একটা রিপোর্ট আসে স্ট্রেইট হয়ে গেলে ব্যাক মাসেলস পাম হতে পারে ব্যাকে আপনার স্পেস্টিসিটি হতে পারে তা থেকে আর ব্যাক পেন হতে পারে তো আমরা মেকানিক্যাল সমস্যাগুলোর ভিতরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হচ্ছে যদি ডিক্সের সমস্যা হয় ডিক্স থেকে প্রলাপ হওয়ার কারণে কোমর ব্যথা হতে পারে বা ব্যাক পেন হতে পারে এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এবং চলাফেরা উঠা বসার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তাছাড়া অন্যান্য কারণ থাকতে পারে যেমন যদি মেরুদণ্ডে ক্যান্সার হয় বা মেরুদণ্ডে বোন টিভি হয় বা ভিসেরাল ইনফেকশন যদি হয় সাজেস্ট স্ত্রী রোগজনিত সমস্যা অনেক সময় অ্যাবডোমিনাল আপনার লোয়ার অ্যাবডোমেনে বিভিন্ন ইনফ্ল্যামেশন বা ইনফেকশন হতে পারে তা থেকে কিন্তু ব্যাক পেন হতে পারে তো এটা আসলে ব্যাক পেনের বেশিরভাগ রুগী আমরা অথবা আমাদের প্র্যাকটিসে এই মেকানিক্যাল সমস্যা জনিত সমস্যায় বেশি আমরা পেয়ে থাকি আচ্ছা তো আপনি যে বলছিলেন যে মেকানিক্যাল সমস্যা থাকে তো এছাড়া কি নন মেকানিক্যাল কোনো কারণ থাকতে পারে এই ব্যাক পেনের পিছনে অবশ্যই আমি যেই বেশিরভাগ ক্ষেত্রে বললাম যে ডিক্স প্রলাপস বা মাসেল স্পাজম বা ইনজুরি জনিত সমস্যা অথবা স্পন্ডালোলিস্থেসিস যে ডিক্স আপনার দুইটা কশিরুকা স্লিপ কেটে যেতে পারে স্লিপ ডিক্স বলে থাকে বা স্লিপ ভাটে বলে থাকি এই ক্ষেত্রে এগুলা ছাড়াও অন্যান্য যে বাকি টেন পার্সেন্ট রুগী যেটা বললাম প্যাথোলজিক্যাল যে সমস্যা প্যাথোলজি যেমন ক্যান্সার হতে পারে বোন ক্যান্সার বোন টিবি বা ভিতরে নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা হতে পারে অনেকগুলা মানে প্যাথোলজিক্যাল কজ থাকতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার মেকানিক্যাল সমস্যা রুগী ভুগে থাকে আচ্ছা সালে আহমেদ এবার আপনার কাছে শুনবো যে আপনি তো অনেক দিন ধরে ব্যাক পেইন সংক্রান্ত সমস্যায় ভুগছেন তো আপনার শুরুতেই লক্ষণগুলো কি ছিল যখন আপনি এই ধরনের ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন না প্রথমত আমি সৌদি আরব থাকি অনেক দিন হয়ে গেছে তখন আজ দুই বছর আগে আমি একটা বাড়ি জিনিস উঠাইতে গিয়া তখন আমার খবরের মধ্যে টান লাগছিল মজার মধ্যে টান লাগার মধ্যে হালকা হালকা একটু বেতা হয়েছিল তখন তো আমরা এসির মধ্যে শোয়া লাগে পাংখার মধ্যে শোয়া লাগে তখন আস্তে আস্তে এসির বাতাস লাগতে লাগতে আমি আর লক্ষ্য করি নাই অতি এসির বাতাস লাগতে 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 ও খবর তোনে বেতাটা বাও ফাও ঢুকে আস্তে 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 বাও ফাও বেঁধে যাইতে বেতাটা তখন ওইখানে আমি স্থানীয়ভাবে কিছু ডাক্তারে দেখাইছিলাম দেখানোর পরে পিনকিলারি কিছু ট্যাবলেট এগুলো দেওয়ার পরে বেতা সারে আবার আসে সারে আবার আসে তখন ওই সারের প্রোগ্রামটা টেলিভিশনে দেখছিলাম আমি একদিন হঠাৎ করে ডিউটি দিনে আসার পরে প্রোগ্রামটা টেলিভিশনে দেখছি দেখার পরে আমি ওই প্রোগ্রামের সম্পূর্ণ ঠিকানা লিখে রাখছিলাম কি তখন আমার বাপ ছিলাম যে আমি দেশে যাবো গিয়ে সারে দেখাবো তখন এখানে বিচার কিছু জটিলতা ছিল আমার আসতে পারি নাই কিছু সমস্যা ছিল তখন আসতে দুই মাস আগে আমি দেশে আসছি আসার পরে বাংলাদেশে অবরোধ হরতাল আসিল তখন আসতে পারি নাই অবরোধ হরতাল গেছে তখন আমি একটু বাফ আসি তখন এইখানে এই ঠিকানা মতো এইখানে আসছি আর আসার পরে সারের দেখাইলাম তো আল্লাহ রহমতে এইখানে আসার পরে আমি সারের দেখানি পরে সারে বললো ঠিক আছে সমস্যা নাই আপনার এখানে সমাধান ইংশো হবে আমি ওই আল্লাহর উপর ভরসা করি এখানে এই সারের উচিল্লায় এখন মোটামুটি আমি সুস্থ ভালো যাক স্যার এবার আপনার কাছ থেকে জানবো যে যখন এই ধরনের পেশেন্ট আপনাদের কাছে আসেন শুরুতেই আপনারা ক্লিনিক্যাল প্রেজেন্টেশনগুলো কি দেখেন অবশ্যই আসলে ব্যাক ব্যাকপেনে রুগী বেশিরভাগ রুগী যেমন সালেহম্মদ সাহ ও বাহিরে ছিল উনি কিন্তু ব্যথার ওষুধ খেয়ে খেয়েছিল ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন ব্যাক ব্যাকপেনে ভুগছেন বা কি সমস্যা উনি কিন্তু জানে না এই জিনিসগুলো সবচেয়ে একটা খারাপ দিক একটা রুগী কিন্তু তার রোগ সম্পর্কে জানে না একজন যদি রুগী যদি আমরা ডাক্তারদের কাজ কি রুগীকে তার রোগটা কনফার্ম ডায়াগনোসিস করে তাকে যদি আমি বুঝিয়ে দিতে পারি যে আপনার এই এই সমস্যা এবং সে যদি শিক্ষিত মানুষ হোক অশিক্ষিত হোক সবাই কিন্তু বুঝতে পারবে যে আসলেই এটা সমস্যা তাকে ওইভাবে প্রেজেন্টেশন যদি আমরা করে দিতে পারি তখন সে রুগী বুঝে যে আমরা কি ট্রিটমেন্ট দিলে বা কিভাবে চললে কি করলে এটা সমাধান হবে তো বেশিরভাগ ব্যাক পেনের রুগী দেখা যায় যে কিলার খেয়ে যাচ্ছে বছরের পর বছর রুগী ডায়াগনোসিস হচ্ছে না এক পর্যায়ে আমার কাছে আসলো অথবা অন্য কোনো

এখানে এই এটারই আমি যে হাতে যে ইয়েটা নিয়ে আসছিলাম ডেমোটা ওটাই ওখানে বোঝানো যাচ্ছে যে উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা ডিস্ক এবং আপনার ভাটেব্রার ছবি আছে এখানে দেখেন ডিস্কগুলার কিন্তু এক একটার এক এক রকম চেহারা এখানে টোটাল একটা গ্রাফিক্যাল ছবি নিয়ে আসা হয়েছে যে একটা মানুষের কোন কোন ডিক্সে মানে কোন কোন রোগে ডিক্সের চেহারা কীরকম হতে পারে অথবা কোন কোন ডিজিজের কারণে হাড় বা বোন্সের মেরুদণ্ডের কোমরের বোসগুলার বা হাড়গুলার চেহারা চেঞ্জ হতে পারে এটা ক্লিয়ার বোঝা যায় একেবারে উপরের যে অংশটা উপরে যে বোনসটা সেটা নর্মাল বোন্স সেটা হলুদ যে বোন্সগুলা একেবারে নিচে এসে দেখেন নিচে এসে এই সেই বোনসটার সাথে এটা তুলনা করে দেখেন একটু ডিফারেন্ট এখানে কিন্তু এটা অস্টিওফাইড তৈরি হয়েছে হাড় বেড়ে গেছে হাড় ক্ষয় হয়েছে এবং উঁচা হয়ে গিয়েছে এগুলো হচ্ছে স্পন্ডাইলোসিস বা মেরুদণ্ডে যদি আথ্রাইটিস জনিত সমস্যা হয় এর থেকেও কিন্তু ব্যাক ব্যাকপেন হতে পারে তারপরে ডিক্সগুলা দেখেন উপরের যে ডিক্সটা একটু বেগুন যে মানে আমরা বেগুনি যে কালার এই কালারটা নিচে এসে ডিক্সগুলা দেখা যায় ডিজেনারেটিভ চেঞ্জ আছে ফেটে গেছে তারপরে নিচে এসে নীল হয়ে পিছনে ডিক্সটা প্রলাপস হয়ে বের হয়ে আসছে এটা হচ্ছে হার্নিয়েটেড ডিস্ক বা ডিক্স প্রলাপ যেটা সালেহমেদ সাবে হয়েছিল। অথবা বেশিরভাগ রুগী আমরা এই ডিস্ক প্রলাপস পেয়ে থাকি এটা কিন্তু আবার আপনার কয়েকটা টার্মস আছে ফার্স্ট ওই যে ডিক্স বালজিং হয় নীল যে বের হয়ে আসছে আর উপরের যে ছবিটা দেখেন ওখানে হালকা একটু ফুলে গিয়েছে বা ডিক্স বালজ হয়ে গিয়েছে ওই অবস্থাও যদি আমরা রুগী পাই অনেকাংশে রুগী ভালো হয়ে যায় এবং পুরো আজীবনও ভালো থাকে কিন্তু অনেক সময় ডিস্স যদি হার্নিশনে বের হয়ে আসে এবং দীর্ঘদিন ম্যাল ট্রিটমেন্টে থাকে বা নন ট্রিটমেন্টে তো যদি ট্রিটমেন্ট না পায় আস্তে আস্তে পা অবশ হয়ে যায় প্যারালাইসিস হয়ে যেতে পারে বা বাল ব্লাড আর পস্তার পাখানা ধরে রাখতে পারে না তখন দেখা যায় আলটিমেটলি অপারেশনে করার পরেও রুগী কিন্তু আর ভালো হয় না বা সমাধানে আসে না আর লাস্টে দেখেন ডিস্কগুলো একেবারে পাতলা হয়ে গিয়েছে বা ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে গিয়েছে এখানে ডিস্কগুলো আস্তে 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 দেখা যায় এই যে ক্ষয় হয়ে বা পাতলা হয়ে ডিজেনারেট হয়ে আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে ছোটো হয়ে যায় একটা ইয়াং লোকের যদি হাইট দেখা যায় পাঁচ ফিট সাত ইঞ্চি এবং তার যদি এই জাতীয় স্পন্ডালোসিস বা এই প্রবলেম হয় তার এই যখন পঞ্চাশ উপরে যাবে তখন দেখা যাবে এক দুই ইঞ্চি কমে গিয়েছে আপনি বেশিরভাগ মানুষই ইয়াং এইজের উচ্চতা দেখবেন আপনার যখন বয়স হয়ে যায় তখন একটু ছোট হয়ে গিয়েছে তাহলে এটা গেল কোথায় ডিউ টু এই সমস্যার কারণে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো আবু আমার নাম শাহিন আমি কুষ্টিয়া থেকে বলছিলাম দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন আমি হচ্ছে আমার বয়স এখন বিশ থেকে বাইশ বছর এর ভেতরে তো হচ্ছে আমি আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে হচ্ছে আমার নানুর বাসা থেকে আমি হচ্ছে মানে একটু পড়ে গেছিলাম ওটা হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় ফিট উপর তো পড়ার পরে আমি আমার এই মাজার পেশ আঘাত পাই তো সেই সময়তে হচ্ছে আমার হচ্ছে মানে ওই আঘাত পাওয়ার পরে মানে নিঃশ্বাস অফ হয়ে যা ছিল মানে

আচ্ছা আপনার কোমর ব্যথা কি মানে ব্যাক পেইন কি কোমর থেকে পায়ও যায় না পিঠে দিয়ে ওঠে না কোমরেই থাকে না তোমার ব্যথাটা ওই আপনার কোমরেই থাকে ওখানেই থাকে আমি মানে বসতে পারি না মানে মনে করেন আমি এই দুই ধরে ওখানে বসে আছি মানে অনেক সময় বলতে দেখা যাচ্ছে আধা ঘন্টা বসে আছি কিন্তু আধা ঘন্টা পার হয় তাহলে পরে প্রবলেমটা বেশি হয় আচ্ছা জি আপনাকে দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন ওনার ইয়াং ইয়াংএজ একজন স্টুডেন্ট বিশ বাইশ বছর দেখেন এই এখনও কিন্তু ব্যাক পেনের রুগী যে বেশিরভাগ রুগী কিন্তু আমরা ইয়াং পেয়ে থাকি এখন বেশিরভাগ কারণই হচ্ছে মেকানিক্যাল সমস্যা মানে তৈরি সমস্যা ওনার কথা থেকেই পাঁচ বছর আগে পড়ে গিয়েছিল কোমরে ব্যথা পেয়েছে তখন হয়তো কিলার খেয়ে এটে সেরে গিয়েছিল বা ওই অবস্থা থেকে সে ভালো ছিল এখন কি হচ্ছে কোন ডিক্স বা কোন মেরুদণ্ডে যদি কোনো কারণে আঘাত হয় যে কোনো কারণে রোড অ্যাক্সিডেন্ট হোক গাছ থেকে পড়ক বা যেভাবে হোক আঘাত পেলে সাময়িকত রুগী ব্যথার ওষুধ খেয়ে এটাও সমাধান উপাদান হয় কিন্তু এই আঘাতটা দেখা যায় চলাফেরা যখন সে কাজ করে যেমন স্টুডেন্ট কিন্তু বসে থাকতে হয় তাকে পড়ালেখা করার জন্য দেখা যায় একটা না তিন চার ঘন্টা সে বসে বসে কাজ করে তখন দেখা যায় যে যে আঘাত এবং তার এই বসে থাকা দুটা মিলে আস্তে আস্তে ডিস্কগুলো প্রলাপস হতে পারে এবং আস্তে আস্তে মেরুদণ্ডে যে কার্বেচার থাকে এটা নষ্ট হয়ে যেতে পারে এবং পারমানেন্ট ব্যাক পেন অনেকক্ষণ বসলে রুগী বলে যে মনে হয় যে পিছনে ছিঁড়ে যাবে বা তীব্র ব্যথা হয় এবং পায়ে চলে যেতে পারে অনেক খারাপ কিছু হতে পারে তো দর্শক আপনার যেটা সমস্যা এটা ক্লিয়ার মেরুদণ্ডের ডিক্সেপ সমস্যা আছে আপনার একটা এমআরআই করে দেখতে হবে এমআরআই ম্যাগনেটিক রিজনেন্স ইমাজিন এটা করলে টোটাল ওখানে সিনারিওটা দেখা যাবে তারপরে এটা মেইন ট্রিটমেন্টই হচ্ছে হসপিটালাইজড হয় হয়তো কিছুদিন ফিজিওথেরাপি দিলে আশা করি এটা সেরে যাবে আচ্ছা সালে আহমেদ এবার আপনার কাছে জানতে চাইবো যে আপনি যখন এই ধরনের ব্যথায় ভুগছিলেন পরবর্তীতে আপনি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি গ্রহণ করলেন আপনি পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি ইনভেস্টিগেশন গুলো কি ছিল আপনার না প্রথমত সৌদি আরব আবি থাকার পরে আর ডাক্তারের সমস্যা হওয়ার পরে তাই মহিলা এক্সরে করার জন্য এক্সরে করার পরে বললো না আপনার তো তেমন সমস্যা না কোমরে আপনি কিছু ট্যাবলেট এই পিলার খান সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু কিছুদিন ভালো তাকে আবার ব্যথা হয় কিছুদিন ভালো তাকে আবার ব্যথা হয় সহ্যর বাইরে হয়ে যায় তখন কাজ করতে পারি না ফাওয়া দিবে তারপরে ঠান্ডা লাগে এসি বাতাস লাগলে এসি বাতাসে আমার পাও অবশ হয়ে যায় বিভিন্ন প্রকার হয় কিন্তু ওইখানে এম আর আইয়ের কথা মানে যে যেখান জায়গায় আমি থাকি ওই জায়গায় এম নাই কিন্তু একটু দূরে আছে রাজধানীতে গেলে প্রায় বাংলাদেশের চল্লিশ হাজার টাকার মতো এম আর লাগে কিন্তু ওখানে যাওয়ার মতো সম্ভব না বাংলাদেশেই আসাই ভালো আমার তখন আমার বিশ্বাস সমস্যা শেষ হওয়ার পরে বাংলাদেশেই আসছি এখানে কোনো সমাধানই হয় নাই বা এম আর আইয়ের কথা আমার কোনো ডাক্তার বলেও না এখানে আমার আচ্ছা আমাদের সঙ্গে একজন দর্শক আছেন আমরা ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন আমার সমস্যা হয়েছিল মাজা দিতে সমস্যা হয়েছিল সমস্যা হওয়ার পরে ওই মাজা থেকে ব্যথাটা পাই চলে আসতো চলে আসতো ওই সেই সময় মানে বসতে বসতে পারতো না শুইতে পারতো না দাঁড়াতে পারতো না ওই ভিতরে মানে যন্ত্রণা করতো খারাপ মারতো তারপরে অনেক ডাক্তার দেখেছিলাম নানান জায়গায় মেনে নেওয়া হয়

আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট ফিরে এলাম একটা বিরতির পর আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাক পেইন ও তার আধুনিক চিকিৎসা পদ্ধতি এ বিষয়ে কথা বলছেন স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এছাড়া আমাদের সাথে অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন সালে আহমেদ সৌদি আরব প্রবাসী তিনি প্রফেশনে একজন ব্যবসায়ী দর্শক আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন ফোন কলের মাধ্যমে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়া ফেসবুকের মাধ্যমে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্যার বিরতির পর আরেকবার স্বাগতম আমাদের সঙ্গে একজন দর্শক ছিল বিরতির আগে শুরুতেই জানবো আমাদের সেই দর্শকের জন্য আপনার সাজেশন কি হবে অবশ্যই ওনার আসলে অপারেশন পরবর্তী এখনো কিছু জটিলতা রয়ে গিয়েছে ব্যাক পেইনে কিছু রুগীদের অপারেশন করতে হয় একেবারে লাস্ট স্টেজে সেটা যখন আর গতি থাকে না অপারেশন করা ছাড়া কোনো গতি থাকে না অপারেশন সাকসেস হলে ভালো আর যদি সাকসেস না হয় হয়তো আরও বড়ো আকারের প্রবলেম হতে পারে তো যা কিছু হোক অপারেশন পরবর্তী কিন্তু ট্রিটমেন্ট আছে এই রুগীগুলোকেও আমরা যদি হসপিটালাইজড করে রেগুলার রিহাবিলিটেশন ট্রিটমেন্ট দেওয়া যায় রেগুলার কোয় এক বার ফিজিওথেরাপি করানো যায় এক্সারসাইজ করানো যায় দেখা যায় যে যে সে যে আশা ছেড়ে দিয়েছিল ব্যথার কারণে বা টোটাল হতাশা এবং আপনার 마সেলে শক্তি পাচ্ছে না এগুলো আস্তে আস্তে রিগেইন হয় এবং রোগী দেখা যায় স্বাভাবিক চলে যায় তো দর্শককে বলবো যে দর্শক আপনার রোগী এখন থেকে যদি প্রপার ওয়াই কিছুদিন ফিজিওথেরাপি দেওয়া যায় আশা করি উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে আচ্ছা আমাদের সঙ্গে যে দর্শক আছেন আমরা ফোন করলি আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো জি আমি শামিম বলছিলাম ঢাকা থেকে দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আমি পিছনের দিকে পড়ে গিয়ে ওই বসা অবস্থায় পিছনের দিকে চার সাত আট ফুট উঁচু থেকে পড়ে গিয়ে ব্যাক মানে মেরুদণ্ডতে ব্যথা পাই তো ব্যথাটা পেন কিলার খাওয়ার পর সেরে গেছে বাট এখন মাঝে মাঝে হয় যখন ব্যথা হয় কোমরে আমি মেরুদণ্ডে আঘাত পাই হলো পিঠ বরাবর বাট ব্যথা হয় এখন কোমরে আবার রাতে শুয়ে থাকলে সকাল ওঠার সময় যে জায়গাটাতে ব্যথা পেয়েছিলাম সেই জায়গাটা হালকা ব্যথা করে আচ্ছা আপনি কি এর ভিতরে এটা কি ওখানে কোনো ডায়াগনোসিস করেছেন কোনো এমআরআই না আমি কোনো ডায়াগনোসিস করাই নাই আর দর্শক আপনি কি কোনো প্রাথমিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছেন ইতিমধ্যে আমি কোনো প্রাথমিক চিকিৎসা নেই নাই ব্যথার ওষুধ খেয়েছি ভালো হয়ে গিয়েছিল এখন ব্যথা হয় আচ্ছা দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন জি ওনার পিঠে অংশে ব্যথা ছিল এবং ব্যথাটা ওখান থেকে এখন কোমর পর্যন্ত ব্যথা হয় এটা আসলে আপনার যদি আমরা টোটাল স্পাইনের যে মানে মহান আল্লাহ যেভাবে তৈরি করে দিয়েছে যে টোটাল প্রসেসটা দেখতে অ্যানাটমি যদি আমরা দেখতে পাই অথবা অ্যানাটমি যদি দেখি যত লেভেল উপরে হবে কেউ যদি ঘাড়ে ব্যথা পায় এটা অনেক রিস্কস বা ঘাড়ে আঘাত পেলে সেটা বেশি রিক্স তার চেয়ে বেশি রিস্ক যদি মাথায় আঘাত পায় তারপরে ঘাড়ে তারপরে পিঠে তারপরে কোমরে মানে একটা লেভেল আছে শরীরের বিভিন্ন লেভেল অনুযায়ী তার প্রবলেমগুলো হবে এই দর্শকত কোমরের মাঝামাঝি অংশ পিঠের মাঝামাঝি অংশ আঘাত পেয়েছিলো এখন কিন্তু পিঠের মাঝামাঝিও প্রবলেম এবং কোমরের নিচের অংশ তার সমস্যা ওই জায়গাগুলোতে কি হতে পারে আঘাত পেলে সবার আগে যেটা হতে স্পন্ডালো লিস্থেসিস হতে পারে সেটা হতো রুগী জানেও না যে স্লিপ ভাটেবরা বা লিস্থেসিস একটা আরেকটার উপরে আমরা যে এই হাঁটি এই বোসগুলা একটার উপরে একটা বসানো কিন্তু এটা কিন্তু তখন স্লিপ কাটতে পারে এটা সামনে চলে গেল এটা পিছনে চলে গেলো এই ক্ষেত্রে ডিক্সো স্লিপ কাটবে এবং নার্ভে কম্প্রেশন হবে অনেক সমস্যা হতে পারে তো এই দর্শকদের ক্ষেত্রে যেটা এটা ছাড়া আরও কীভাবে ডিক্সের প্রলাপস হয় তো এই দর্শকদের যাটা করতে হবে দর্শক আপনাকে অতি শীঘ্রই একটা এমআরআই করলেই আমরা ওই মেরুদন্ডেস লেভেলটা কি সমস্যা আছে ক্লিয়ার বুঝতে পারবো তাছাড়াও আমরা প্যাথলজিক্যাল অথবা আমরা ক্লিনিক্যালি যদি আপনাকে অ্যাসেস করে দেখি যে কোন লেবেলে সমস্যা এটা আঘাতজনিত ডিকসে এবং আপনার নার্ভে কম্প্রেশন হওয়ার সম্ভাবনা বেশি আপনি একটা এমআরআই করে দেওয়ার পর তারপরে যদি প্রয়োজন হয় কিছুদিন হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপি নিলে আশা করি সেরে যাবে আচ্ছা আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো জি আমি সোহেল বলছিলাম চট্টগ্রাম থেকে দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যালো জি বলছি আমি আমার প্রফেশন হচ্ছে কম্পিউটারে কাজ করি আমি সারা দিনই মানে দিনের বেশিরভাগ সময় আমি কম্পিউটারের সামনে বসা থাকি ইদানিং আমার যেটা হয় আমার কোমরে ঠিক কোমরটাতেই ব্যথা হয় বিশেষ করে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি মানে প্রথম বেলায় উঠতে উঠে স্বাভাবিক হতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগবে না দশ পনেরো মিনিট পর্যন্ত আমি উঠতে পারি না কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ হাঁটা চলার করার পর আমার স্বাভাবিক হয় আর কি পাশাপাশি আরো একটা সমস্যা আছে হচ্ছে পায়ের তালুতে ঠিক সিমিলারলি পায়ের তালুতে আমার ব্যথা হয় আপনার কম ব্যাক পেইন থেকে বা কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হয় না পায়ের ব্যথা আলাদা ব্যাক পেইন আলাদা না কোমর থেকে পা পর্যন্ত না পায়ের তালুতে ব্যথা হয় পুরো পাতে ব্যথা হয় না কোমরে ব্যথা আচ্ছা দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন স্যার আমরা এই প্রশ্নের উত্তর দিব আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন স্কাইপিতে আমরা ভিডিও কলটা নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো দর্শক আপনাকে আমরা দেখতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন জি হ্যালো দর্শক আপনাকে আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন গত দুই মাস যাবত আমার এই হালকা ব্যথা হয় আর থাইয়ে ব্যথা হয় আর কি। আমি এই মালিশিয়ান জেনারেল হসপিটালে ট্রিটমেন্ট নিছি তোরা আমাকে পেইনের জন্য জাস্ট কিছু মেডিসিন দিছেন আর একটা ইনজেকশন দিছিলম কিন্তু এখনো আমার পেইনটা রিলিজ হয় নাই।

প্রবলেম থেকে বাঁচার উপায় আছে সেটা হচ্ছে আলাদা কথা কিন্তু যে দর্শক বলছে যে তার এখন কোমর ব্যথা হয় আবার পায়ের তালুতেও ব্যথা হয় পায়ের তালুর ব্যথার অনেক কারণ আছে লর্ডস অফ কজ প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে পেস ক্যাভাস বা পেস এই প্ল্যানাস হতে পারে বা পায়ের তালুর ঘটনগত সমস্যা থেকে হতে পারে জুতার কারণে হতে পারে অনেকগুলো কারণ আছে বাট ওনার যে ব্যাক পেন হচ্ছে এটার জন্য আমি বলব দর্শক আপনাকে অবশ্যই একজন স্পেশালিস্টে স্বর্ণপন্ন হয়ে একটা এমআরআই করে দেখুন কারণ আপনার এখন এটা একেবারেই মাত্র শুরু পর্যায়ে আছে মনে হচ্ছে এটা এখনই যদি আপনি বাই ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যান আপনি ভালো থাকবেন আর কম্পিউটিং ব্যবহারের ক্ষেত্রে সবাই কি বলবো আপনারা এক নাগারে এক ঘন্টার বেশি কেউ ডেস্কে বসে কম্পিউটিং করবেন না আর মনিটরের হাইট এবং আপনার আই এর লেভেল বসার পর একই প্যারালাল থাকতে হবে এবং কিছুক্ষণ পর পর একটু উঠে হাট হেঁটে আবার এসে বসতে হবে ল্যাপটপ ইউজ করার ক্ষেত্রে এক নাগারে ল্যাপটপ ইউজ করা উচিত না ট্যাব এবং যারা মোবাইলে বিভিন্ন কাজ করতে হয় বা অত আপনারা ঘন্টার পর ঘন্টা সামনে ঝুঁকে বা সামনে ঘর বাঁকা করে কাজ করে এগুলা থেকে অ্যাভয়েড হইতে হবে তাহলে আশা করি এই সমস্যাগুলো হবে না যাদের হয়েছে আশা করি চিকিৎসকের স্বর্ণপীর্ণ হলে ভালো হয়ে যাবেন আর যে স্কাইপিতে যে দর্শক তার উত্তর আমরা দেব আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কল নিয়ে আসি আমরা দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন যে আমি ঢাকা থেকে কালাম বলছি আমার সমস্যা হচ্ছে মেরুদণ্ডের ব্যথা কোমরের মধ্যে ব্যথা হয় এটা মূলত ভোরবেলা ঘুম থেকে উঠতে গেলে ব্যথাটা হয় আচ্ছা আপনার বয়স কত হবে আনুমানিক আমার বয়স থার্টি থ্রি আচ্ছা জি দর্শক দর্শক আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন আমি স্কাইপিতে যে মালয়েশিয়ান যে ওখানে হয়তো ট্রিটমেন্ট নিয়েছে যে ওনারা পেইন দিয়েছে মালয়েশিয়ান জেনারেল হাসপাতালে আমি কয়েকবারও গিয়েছি ওখানে হয়তো প্রাইমারি ডক্টররা ফিজিও এই দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে উনিও তো বাইরে থাকে কিন্তু ওখানে আসলে যেটা করতে হবে রোগী কনফার্ম ডায়াগনোসিস করতে হবে যে কেন তার ব্যাক পেইন হচ্ছে ব্যাক পেইন আমরা যদি স্যান্ডিটারি ওয়ার্কার যারা আছে যারা দেশের বাইরে কাজ করে তাদেরকে কিন্তু প্রচুর কাজ করতে হয় আর অনেক লোক আছে যারা ডেস্ক জব করে এই দুই শ্রেণী পেশাজীবী ব্যাক বেশি ভুগে থাকে তো দর্শক আপনি মালয়েশিয়াতে ওখানে ফিজিওথেরাপি যে ডিপার্টমেন্ট আছে এবং ডক্টর কোয়েট আছে ওনার সাথে কথা বলতে পারেন ওখানে যদি আপনি ফিজিওথেরাপি নেন আশা করি সেরে যাবে এবং ওরা বিভিন্ন এক্সারসাইজ ব্যায়াম আপনাকে শিখিয়ে দিবে যদি আপনি দেশে আসেন তখন হয়তো আমরা দেখতে পারবো আর লাস্ট যে দর্শক যে বলছিল যে ব্যাক পেন ওনার ক্ষেত্রে তেত্রিশ বছর বয়স বেশিরভাগ রুগী আমরা আসলে এই যে মেকানিক্যাল সমস্যা বা এই জাতীয় সমস্যাগুলা থেকে মেরুদণ্ডের সমস্যা হয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনাকে বলবো আপনার একজন স্পেশালিস্টের স্বর্ণাপন্ন হয়ে ডায়াগনোসিস করে দেখেন আর আমরা যে আলোচনা করছি আপনাকে নিয়ম বলতেছি যে বসবেন কিভাবে হাঁটবেন কিভাবে শোয়ার ক্ষেত্রে কি হবে বিছানা কেমন হবে এগুলোও আপনাকে পর্চারাল এডুকেশন এগুলো জানতে হবে পাশাপাশি আপনি এখন হয়তো কিছুদিন কুসুম গরম শ্যাক দিয়ে দেখতে পারেন আর যদি এটা সমাধান হয় অবশ্যই একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে ব্যাক পেইন ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নেন আশা করি ছেলেজন আচ্ছা আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আমি ঢাকা থেকে ফোন করছি আমার নাম মিরা হ্যালো জি দর্শক আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন আমরা আপনাকে শুনতে পাচ্ছি হ্যাঁ আমার আমুর মাথায় ব্যথা ছিল পরে মাথা থেকে ব্যথাটা এই আটুর নিচে মাংস বেশি চলে গেছে ঠিক আছে পরে আম্মুকে নিয়ে বাংলাদেশ মেডিকেল নিয়ে এই এক্স রে করানো হয়েছে এক্স রে করার পরে তারা কি বললো যে রগের সমস্যা তারা কিছু মাজার জন্য বেল দিছে ওই বেলটা ইউজ করতে পারছে কিন্তু কমে নাই পরে এই ব্যাক জন্য কিছু ওষুধ খেয়েছে কিন্তু এখন আপাতত তার ব্যাক পেন বন্ধ আছে জি এখন কি জানতে চাচ্ছেন আমি জানতে চাচ্ছি এই এমআরআইটা এটা কিসের জন্য হয়েছিল আচ্ছা দর্শক আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অবশ্যই ওনার মার যে সমস্যা যে মেরুদণ্ডের সমস্যা কোমর ব্যথা ছিল এবং পায়ে ব্যথা চলে যেত আমরা কোমর ব্যথা রুগীদেরকে সাময়িক ইউজ করে থাকি ঘাড় ব্যাথা রুগীর ক্ষেত্রে যে কোমর ব্যথার বেল্ট বা এটা আবার আপনার ব্রেস আছে বিভিন্ন রকম অ্যাকর্ডিং টু রুগীর অনুযায়ী আমরা কোমর ব্যথার বেল্ট বা করসেট বেল্ট দিয়ে থাকি বিভিন্ন ধরনের যে কলার আপনারা দিয়ে থাকেন এগুলো আসলে কয়দিন ইউজ করতে হয় পেশেন্টকে এগুলো কি রেগুলার ইউজ করতে হয় নাকি

একটা না তিন মাসের বেশি ব্যবহার করা যাবে না শুধু করসেট বেল্ট না যে কোনো বেল্ট বা যে কোনো আপনার আমরা কোনো অর্থোসিস যদি ইউজ করি অনেক সময় হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা কিছু নি সাপোর্ট দিয়ে থাকি বা নিয়ার বিভিন্ন ক্যাপ ইউজ করা হয় ঘাড়ে কলার ইউজ করা হাতে বিভিন্ন আমরা যে সাপোর্ট বা কিছু অর্থোসিস দিয়ে থাকি এগুলা ফর টাইমবিং বা ডিউরিং ট্রিটমেন্ট যে সে যখন ট্রিটমেন্ট নিবে ওই অবস্থায় এগুলো ইউজ করবে এবং কারণ তাকে ফার্স্ট করতে হচ্ছে আমরা ইনফ্লামেশনটা কমাইতে হবে যদি ইনফ্লামেশন না কমানো হয় ব্যাকপেনটা আরও বেড়ে যাবে অথবা রুগীর একিউট স্টেজ ক্ষেত্রে যদি আমরা একটা সাপোর্ট দিই রোগী অন্তত কিছুটা হলেও সে রিলিফ পাবে কিন্তু তার মানে ইউনোজি কোমর তাকে কনফার্ম ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নিতে হবে তারপরে এই বেলগুলো আমরা আস্তে আস্তে উইড্র করে নিতে বলি যে এটা আপনি দীর্ঘদিন ইউজ করবেন না হয়তো বের হলে বা বাসা থেকে বের লং জার্নিতে দেখা যায় যে অনেক দূরে যেতে হবে সেই ক্ষেত্রে ইউজ করতে পারে এবং মাঝে মাঝে খুলে রাখবে এবং আস্তে আস্তে ট্রিটমেন্ট নিবে বেলটা এক পর্যায়ে তিন থেকে ছয় মাসের মধ্যে বেলটা ফেলে দিতে হবে এবং ইউজ করা যাবে না তো এই রুগীদের ক্ষেত্রে এটা অবশ্যই খুবই একটা জরুরি যে বেল কতদিন পরবে কিভাবে পরবে অনেক সময় বেল দিয়ে থেকে আমরা গিয়ে বিষ্ণার যখন শুয়ে থাকে বেল পড়ে শুয়ে থাকে এই জিনিসগুলো রোগীরা জানে না আর কি আচ্ছা সালেহম্মদ এবার আপনার কাছে শুনবো যে আপনি যখন এই ধরনের ব্যথায় ভুগছিলেন আপনি বললেন যে আপনার আপনি তো সৌদি আরবে ছিলেন তো তখন ওইখানে হয়তোবা এই ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করার সুযোগ সুবিধাটা তেমন ছিল না পরবর্তীতে আপনি কি করলেন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করার জন্য না তখন আমি তো সৌদি আরবে ছিলাম তারপর এখানে তো এইরকম সুযোগ সুবিধা নাই তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার তো বিচার সমস্যার সমাধান হয়ে গেছে দেশে চলে যায় দেশে আবার পরে আমি ডাইরেক্ট দেশে আবার পনেরো দিন পরেই আচ্ছা ডিপিআর হাসপাতালে হলেন তো এখানে আপনাদের চিকিৎসা চিকিৎসা পদ্ধতিটা কেমন ছিল স্যার আপনাকে কি ধরনের পদ্ধতি সংক্ষেপে শুনবো না এখানে আমার মানে অপারেশন নাই অপারেশন ছাড়া তখন আমার কোমরের মধ্যে এখানে এমআরআই করার পরে সারে বললো যে আপনার এই সমস্যা তখন আমাকে এখানে ওরার হসপিটাল আর পরে আমাকে ওই ফিজিওথেরাপি দেওয়া তিন তিনথোনে চারবার ডেইলি তিন তিনথনে চারবার ফিজিওথেরাপি দেওয়ার পরে আজকে চার সপ্তাহে আমি পুরা সুস্থ এখন আর মানে আমার মতো বহুত রুগী আছে এরা ওইখানে আসতে পারে আচ্ছা আচ্ছা তো আমাদের যারা দর্শক এখন পর্যন্ত এই ধরনের ব্যথায় ভুগছেন তাদের জন্য আপনি কি সাজেশন না আমি তো আশা করি আমি তো এখানে সুস্থ মানে 100% 95 কইলো চলে 100 কইলো চলে আমি এরকম সুস্থ ফিল আছি তো আমার সাজেশন হইলো আমার প্রবাসী আমার হাসেই আমি যেন আমার ব্যবসা এখানে সহ সহ লোক আছে আমার মতো তখন আমার সাজেশন হইলো ওরা এই ডিপিআরসি তে আসতে পারে আচ্ছা আসে ওরা চিকিৎসা এখানে নিতে পারে পয়সা ওইখানের তুলনায় কম হল দিকে ভালো এই সৌদি আরব তো ওভার লেভেল পয়সা নষ্ট করে মানুষের কোনো কাজ হয় না কিন্তু এখানে তো তেমন পয়সা নাই অল্প পয়সার মাধ্যমে চিকিৎসা করলে ভালো হয়ে যায় কারণ আমার পরামর্শ হবে এরা আসবে এখানে এখানে আসতো আমি রিকোয়েস্ট করবো সকলের এখানে আসার জন্য ওখানে একে চিকিৎসা নেওয়ার জন্য আচ্ছা আমরা আপনার শতভাগ সুস্থতা কামনা করি স্যার আমাদের একটা বিরতি সময় হয়ে গেছে আমরা একটা বিরতি থেকে ঘুরে আসি দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাক পেইন ও তার আধুনিক চিকিৎসা পদ্ধতি ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্যার আমরা বিরতির আগে কথা বলছিলাম যে ব্যাক পেইনের আধুনিক চিকিৎসা পদ্ধতি হিসেবে এখন আপনি কথা বলছিলেন যে এখন অনেক উন্নত চিকিৎসা অপারেশনবিহীন অনেক উন্নত চিকিৎসা পদ্ধতি বের হয়েছে সম্পর এ সম্পর্কে জানবো আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো ছিল দিকে নিচে যাচ্ছে তো এটা মাঝে মধ্যে হয় আবার মাঝে মধ্যে মানে ওষুধ ছাড়াই এমনিতেই মানে সেরে যায় এটা আমরা অনেক ডাক্তার দেখাইছি এর আগেও কিন্তু কোনো লাভ হচ্ছে না আপনি কি জানেন মানে কি ডায়াগনোসিস করা হয়েছে এটা ওনার ঘরে কিছু এক্সরে আর ওই কিছু ব্যাথা মাসকু ওষুধ তো দেইগুলো দিলকে না না মানে আপনি কি জানেন যে ওনার কি ব্যাক পেইন কেন হচ্ছে কি কি সমস্যা এটা কি আর্থ্রাইটিস কারণটা সম্পর্কে কি দর্শক আপনি জানেন কারণটা হচ্ছে ওনার ঘরে এর অনেক যে আগে একটু ব্যাথা পাইছিল আর কি এই ভারী কিছু দিয়ে আচ্ছা আচ্ছা দর্শক আপনার কি বয়স কত এখন জি বয়স কত ওনার

এবং কনফার্ম যে অস্টোপোরোসিস জনিত এবং অস্ট্রো জনিত জন্যিত ব্যাক ব্যাকপেন বেশিরভাগ রুগী হয়ে থাকে এবং এই ক্ষেত্রে অনেক সময় যদি ডিক্সের সমস্যা থাকে তার থেকেও ব্যাকপেন হতে পারে তো এই রুগীগুলো আসলে কনফার্ম ডায়াগনোসিস করে দেখতে হবে কোন কোন লেভেলে কি অবস্থা আছে এবং এই রুগীগুলোকে যদি আমরা একটা না হসপিটালাইজড করে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিই এবং ডায়াগনোসিস কনফার্ম করে যদি দ্যার ইজ নো প্যাথোলজি যদি কোনো প্যাথোলজি না থাকে তাহলে মেকানিক্যাল সমস্যা এবং আর্থ্রাইটিজজনিত জনিত সমস্যা এই ক্ষেত্রে রুগীকে যদি হসপিটালাইজড করে রেগুলার তিন বেলা ফিজিওথেরাপি দেওয়া হয় এবং এতে রুগী সেরে যায় এবং পরবর্তীতে রুগীকে আমরা বিভিন্ন অ্যাক্সারসাইজ শিখিয়ে দিয়ে থাকি এক্সারসাইজগুলো যদি সে নিজের থেকে করে পর্শারাল এডুকেশন শিখিয়ে দেওয়া থাকি যে বিছানাটা কেমন হবে একটা পাতলা বালি সে ব্যবহার করতে হবে উঁচু শক্ত সমান বিছানায় শুইতে হবে এবং বিভিন্ন এক্সারসাইজগুলি এগুলো চলাফেরা উঠা বাসায় করা যায় এক্সারসাইজগুলো করতে হবে মুভমেন্ট করতে হবে ব্যাক রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় রুগীরা ভুলবশত মনে করে যে শুয়ে থাকলে এটা সমাধান অথবা কোমরে বেল পরে থাকলে এটা সমাধান অথবা যতদূর সম্ভব লাইফটাকে তারা একেবারে গুটিয়ে নেয় মুভমেন্ট করতে চায় না এটা রিসার্চে দেখা গেছে একেবারে ভুল যত আপনি মুভমেন্ট করবে যত তার এই মুভমেন্ট করা বা মোবিলাইজিং করা যত এক্সারসাইজ করাবে তত এটা ইমপ্রুভ হবে কিন্তু সেটা অবশ্যই একজন চিকিৎসকের দরকার খুব বেশি জরুরি তো আমরা স্যার কথা বলছিলাম যে বর্তমানে আধুনিক চিকিৎসা পদ্ধতি হিসেবে অপারেশন বিহীন অপারেশন বিহীন চিকিৎসা পদ্ধতি সম্ভব সে সম্পর্কে একটু শুনবো যে কিভাবে আসলে ব্যাক পেইনটা আমরা কে রিমুভ করতে পারি অপারেশন ছাড়া যখন সিভিয়র অবস্থায় চলে যায় তখন আসলে কিভাবে সম্ভব যেটাকে রিমুভ করা শুনবো জানবো আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কল নিয়ে আসি

ব্যাক পেইন এখানে হয়তো কোনো ডাক্তার কিছু ওষুধ দিচ্ছে আসলে ডিজিজ মডিফাইং ড্রাগ অনেক সময় ডাক্তার সাবরা অথবা আমরা দিয়ে থাকি যে এটা দরকার হলে এটা দেওয়া হয় তো এটা মেইন মানে ট্রিটমেন্ট কি দীর্ঘদিন যদি আপনার ব্যাক পেইনে ভুগে এবং রুগী যত ইমোবিলাইজ থাকে যত তাকে নড়াচড়া কম করে এতে ইসরুল রুগীগুলো আস্তে আস্তে দেখা যায় সেকেন্ডারিলি বিভিন্ন প্রবলেম হতে পারে মাস মাসেলের সমস্যা উইক হয়ে যেতে পারে ব্যাক মাসেলগুলো দুর্বল হয়ে যায় যেটা বললো রুগী যে স্ট্রেট হয়ে গিয়েছে বা সোজো হয়ে গেছে আমি যে শুরুতেই বলছিলাম যে কার্বের চারটা যে সি থাকে মেরুদণ্ডের কোমরের অংশটা সামনে উত্তল থাকে এটা স্ট্রেট হয়ে যায় এবং অনেক সময় হয়ে যেতে পারে জোড়াগুলো তো দর্শক আপনার একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে যদি করে আশা করি এই সমস্যাটা থেকে ভালো হয়ে যেতে পারবে এবং ওনাকে কিছু এক্সারসাইজ রেগুলার করতে হবে তবে সেজন্য একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে এক্সারসাইজগুলো শিখিয়ে নিতে হবে আশা করি উনি ভালো থাকবে আচ্ছা সালে আহমেদ এবার আপনার কাছ থেকে শুনবো আপনি তো ডিপিআরসি হাসপাতালে স্বর্ণপন্ন হলেন তো সেখানে সেখানের চিকিৎসা পদ্ধতিটা কেমন ছিল আপনি তো আমরা যতদূর জানি কিছু ফিজিওথেরাপি নিয়েছিলেন তো এই থেরাপিটা আসলে কেমন ছিল সংক্ষেপে একটু শুনবো আপনার কাছে ফিজিওথেরাপি তো এখানে আসল মাঝে একশো ভালো ফিজিওথেরাপি ভালো না হইলে আমার যে প্রচুর সমস্যা ছিল পাওয়ার ব্যথা হোমরের ব্যথা এগুলো কখনো যাওয়ার মতো আসছিল না আমি ভাবছিও না এগুলো যাবে যে কখনো ভাবতেই পারি না যে এই ফিজিওথেরাপি দেওয়ার মধ্যে চলে যাবে আমি তো ভাবছি অপারেশন করতে হবে আমার আমি তো ওইখান থেকে সৌদি আরব থেকে ভাবিয়ে আসছি অপারেশন করতে হবে কিন্তু ওইখানে আওয়ার পরে তারা এত সুন্দর একটা মানে সিস্টেম এত সুন্দর একটা মানে

যদি আসলে আমার যত গুণ একটু কর্মব্যস্ত মানুষ হ্যাঁ হয়তো প্রফেশনাল কোন দরদরি করে অথবা মার্কেটিং এর কোন কাজটাস করতে হতে পারে ওইটা হতে পারে তো এটা কি হয় উনি টেনে ধরে বা এটা যদি টেনে ধরা কারণটাই হচ্ছে সায়াটিক নার্ভে কোথাও কম্প্রেশন আছে আর শুধু নার্ভ কম্প্রেশন ছাড়াও আরো অনেকগুলা কারণ ব্যাকে অনেকগুলা মাসল আছে বড় বড় গ্লুটিয়াই ম্যাক্সিমাস মিডিয়াস মিনিমাস তিনটা ব্যাকে থাই মানে ব্যাকে বড় মাসল আছে লম্বা বিভিন্ন অনেকগুলা মাসল আছে যেটা হ্যামস্ট্রিং কিছু অনেকগুলো মাসেলের সমন্বয় এখানে গঠিত তো এই মাসেলগুলো অনেক কারণে পুল করতে পারে বা উনি যে বলছে টেনে ধরে এটা ইল হেল হলেও হতে পারে অতিরিক্ত মোটা হলেও হতে পারে নার্ভে কম্প্রেশন হলেও হতে পারে এটা ডায়াগনোসিস খুব জরুরি তো দর্শক আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্নায় মেরুদণ্ড একটা এমআরআই করলে সহজেই বোঝা যাবে যে কী হয়েছে তারপরে এই রোগের প্রপার ট্রিটমেন্ট হচ্ছে যদি আপনি হসপিটালাইজড হয়ে কিছুদিন ফিজিওথেরাপি নেন আশা করি সেরে যাবে আচ্ছা আমাদের আজকের আলোচনার বিষয় যে ব্যাক আধুনিক চিকিৎসা পদ্ধতি তো আমরা আসলে বলছিলাম যে ব্যাক পেইনের অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা পদ্ধতি কিভাবে সম্ভব স্যার আপনার কাছ থেকে অবশ্যই আসলে একেবারে চিস্টির আদি থেকে এই পর্যন্ত বেশিরভাগ ব্যাক পেইনের বিভিন্ন অপচিকিৎসা শিকার এবং ব্যথার ওষুধ বা পেইন কিলার যেটা সবাই এখন পরিচিত যে পেইন কিলার খেয়ে 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 এটা ম্যানেজ করার চেষ্টা করে আর এক পর্যায়ে রুগী হয়তো আবার অপারেশনে চলে যেতে হয় সেটা বিভিন্ন টাইপের আপনার অ্যাকর্ডিং টু রুগীর ডায়াগনোসিস অনুযায়ী তবে প্যাথোলজি যদি থাকে সাজাস ক্যান্সার বোন টিভি এই রুগীগুলো অপারেশন ছাড়া আর কোনো গতি থাকে না অপারেশন করতেই হবে অথবা সেটা তখনকার অ্যাসেসমেন্ট অনুযায়ী বাট বেশিরভাগ ব্যাক পেইন যেহেতু ডিউ টু মেকানিক্যাল প্রবলেম যে কেউ নার্ভ রুটে কম্প্রেশন থাকতে পারে চলাফেরা হতে পারে আঘাত পেয়ে হতে পারে তো এই রুগীগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যদি ব্যথার ওষুধ না খেয়ে কনফার্ম ডায়াগনোসিস করে যদি আমরা প্রপার অয়ে ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি রুগীরা ভুল করে এমন সময় আমরা বলে থাকি যে ফিজিওথেরাপি দিতে হবে রুগী গিয়ে বিভিন্ন সেন্টারে যাচ্ছে হিট দিচ্ছে বা আসে গিয়ে ফিজিওথেরাপি দেয় এভাবে ফিজিওথেরাপি দিলে হবে না ফিজিওথেরাপি দিতে হবে অনেক বড় একটা ভুল অনেক একটা ভুল এবং তাকে কনফার্ম একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ওনার নিজস্ব তত্ত্বাবধানে এই থেরাপিগুলো দিতে হবে যদি উনি চায় যে রুগী হসপিটালাইজড করে উনি থেরাপি দিবে সেভাবেই করতে হবে যদি উনি চায় না এসে গিয়ে হলে হবে অথবা উনি আমরা এখানে অনেকগুলো অ্যাপ্রোস বা বিভিন্ন ফিজিওথেরাপিটিক মডার্ন অ্যাপ্রোচ ইউজ করে থাকি যেমন ওনার ক্ষেত্রে আমরা হয়তো ডিকম্প্রেশন থেরাপিটা করাই করানো হয়েছিল ওনাকে কন্টিনিউয়াস সাস্টেইন ট্রাকশন দিতে হবে ট্রাকশন লস অফ আপনার প্রসিডিউর আছে আমরা মেশিনও ট্রাকশান দিতে পারি ইলেকট্রিক ট্র্যাকশান হতে পারে এটা রুগি টু রুগি ভেরি করবে ওনার ক্ষেত্রে একরকম বাট একটা আথারাইটিস রুগীর ক্ষেত্রে আরেক রকম সেক্ষেত্রে আমরা হয়তো ইলেকট্রিক ট্রাকশান দিতে পারি বাট ডিস্ক প্রলাভস বা অন্য কোনো অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় এই রুগীকে সাস্টেইন ম্যানুয়াল ট্রাকশন দিতে হতে পারে সেটা আবার ট্রাকশানের ভিতরে আপনার কন্টিনিউস ট্রাকশান আছে সাস্টেন ট্রাকশান আছে কত ঘন্টা দিব কত বাদ দিবো রুগীর পজিশন কি থাকবে সে কতক্ষণ বিছানা শুয়ে থাকবে উঠলে কি করতে হবে এগুলা তাকে আমরা রেগুলার সব ফলো আপ করতে হয় রুগীকে পাশাপাশি এখন লেটেস্ট বিভিন্ন ড্রাই নিডলিং করা হয় ট্যাপিং করা হয় মেরুদণ্ডের ভিতরে পিছনে এবং অনেক সময় আমরা সবচেয়ে যেটা বেস্ট রেজাল্ট আসে ম্যানিপুলেশন থেরাপি ম্যানুপুলেশন থেরাপি আমাকে নিজের হাতেই করতে হয় এটা কিন্তু একজন ডক্টর ছাড়া কারো দ্বারা কখনো করা সম্ভব না বিকজ স্পাইনে এমন একটা জিনিস মেরুদণ্ড এটা যদি ভুল কোনো এক্সারসাইজ করানো হয় বা ভুল কোনো থেরাপিও দেওয়া হয় এতে রুগী কিন্তু একটা বড় আকারে দুর্ঘটনা পড়ে যেতে পারে প্যারালাইসিস হয়ে যেতে পারে এবং রুগী আরও খারাপ হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে আসলে এই রুগীগুলোকে টোটালি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হসপিটালাইজড হয়ে দেন তার তত্ত্বাবধানে যদি সে থেরাপিগুলো নেয় এই রুগীগুলো ভালো হয়ে যাবে আচ্ছা আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো 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 জি আমরা শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন উত্তর থেকে জিকো বলছিলাম জি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন স্যার আমি স্যার এর কাছে আমার প্রশ্ন একটাই স্যার আমার ব্যাক পেইন হয় ঠিক আছে জি আপনার বয়স কত বয়স সম্পর্কে আমাদের একটু জানান এবং আপনি পেশায় কি সে সম্পর্কে একটু জানান পেশায় একজন মানে কর্মজীবী ঠিক আছে আমার ব্যাক পেইন হয় মানে আমি একজন মানে কাপড়ের দোকানদার ঠিক আছে আপনার বয়স কত হবে আনুমানিক 27 আপনি যে দোকানে বসেন সেটা কি চেয়ারে বসেন না গদিতে বসেন না দাঁড়িয়ে থাকেন এটা টুলে বসে টুলে বসেন আচ্ছা এর ভিতর কি ডাক্তার দেখিয়েছেন এটার জন্য হ্যাঁ দেখাইছি যে উনি কি বলেছে কি সমস্যা আপনার কেন ব্যাক পেইন হচ্ছে উনি কোনো প্রবলেম ধরতে পারতেছ না আচ্ছা জি দর্শক ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গেই থাকুন যে কোনো ব্যাক পেনের আমি এখনও বলবো ভবিষ্যৎ অতীতেও বলেছি ভবিষ্যতে বলবো যে যে কোনো সমস্যা শুধু ব্যাকপেন নট অনলি হাঁটু ব্যথা কোমর ব্যথা অথবা এনি টাইপ অফ প্রবলেম কারণ মানুষ সৃষ্টি সেরা জীব আল্লাফাক মানুষদেরকে সবচেয়ে সেরা প্রাণী তৈরি করেছে এখন একটা পশু পাখির ক্ষেত্রে যেভাবে ট্রিটমেন্ট বা যে কোনো কিছু হয়তো অনেক সময় সম্ভব হয়ে যায় কিন্তু একটা মানুষের ক্ষেত্রে যদি আমরা ভুল চিকিৎসা হয়ে যাওয়া বা ভুল চিকিৎসা প্রপার ডায়াগনোসিস না হয় এতে তার জীবনটা একটা দুর্বিষহ জীবন হয়ে যেতে পারে একটা রোগী যদি ব্যাকপেনে ভুগে এবং কনফার্ম ডায়াগনোসিস না হয় সে যদি নাই জানে যে কেন তার ব্যাকপেন হচ্ছে দেখা যায় এটা নিয়েও সে ভুগছে এবং ব্যাকপেন থেকে সে মানসিক একটা প্রবলেম তৈরি করবে এবং তার সোসাইটি বা সমাজে পরিবারের ভিতরেও একজন ব্যথা রুগী কিন্তু মানসিকভাবে খুব কিন্তু অ্যাংজাইটিতে সে ভুগে আপনি যদি একটা ভালো কথাও বলেন সে কিন্তু খেপে যাবে একটু সুস্থ মানে তারকে একটু একটু স্বাভাবিক কথা বললে পেনের কারণে এনজাইটি ইন্ডিউজ হয়ে তার মানসিক সমস্যা বা সাইকিক সমস্যা হতে পারে তো এই রোগীগুলোকে আমি যেটা শুরুতেই বলবো যে কোনো ডায়াগনোসিস তো দর্শক আপনার ক্ষেত্রে আপনি একজন ব্যবসায়ী বসে অত দোকানদারি করতে হয় কিন্তু সেক্ষেত্রে বসার নিয়মটা হবে অবশ্যই কাঠের কোনো চেয়ারে আপনি বসে এই আপনার ব্যবসা চালিয়ে যেতে পারেন মাঝে মাঝে চেয়ার থেকে উঠে যেতে হবে এটা আপনাকে অভ্যাস করতে হবে মেরুদণ্ডটা স্ট্রেট রেখে বসতে হবে যদি গদি থাকে গদি ছেড়ে দিতে হবে এটা একটা ফার্স্ট কাজ আর দ্বিতীয়ত যেহেতু ব্যাক পেন হচ্ছে আপ যে আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে একটা এমআরআই করে দেখেন আশা করি রোগটা ডায়াগনোসিস হয়ে যাবে দেন ট্রিটমেন্ট দিলে আপনি সেরে যাবেন আচ্ছা আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাক পেইনের আধুনিক চিকিৎসা পদ্ধতি তো যারা ব্যাক পেইনে ভুগছেন তারা যদি প্রাথমিক অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নেন তাহলে তারা কি ধরনের জটিলতার দিকে যেতে পারে সে সম্পর্কে একটু শুনব অবশ্যই আসলে ব্যাক বেশিরভাগ রোগী দেখা যায় প্রাথমিক অবস্থা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে যে ম্যানেজ করার চেষ্টা করে যে একটা পেইন কিলার খেয়ে অথবা একটু কিছুদিন দেখি এভাবে করতে করতে দেখা যায় এক পর্যায়ে জটিলতা তৈরি আসে আর এই যেহেতু প্রতিনিয়ত আপনার চিকিৎসা রিসার্চ হচ্ছে আমরা কিন্তু ফিজিওথেরাপি যেহেতু মডার্ন ট্রিটমেন্ট ব্যাক পেনের ক্ষেত্রে কিন্তু এটার ভিতরে আবার রিসার্চ হচ্ছে আমরা টাইম টু টাইম কিন্তু ফিজিওথেরাপির ঠিক অ্যাপ্রোচগুলো চেঞ্জ করতেছি আমরা যে গতানুগতিক আগে যে থেরাপিগুলো দিতাম এখন কিন্তু ডে বাই ডে আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে যে প্রতিটা ক্ষেত্রে তোদ্রুপ রোগের ধরন প্রকৃতিও কিন্তু চেঞ্জ হচ্ছে এখন কিন্তু আগে মেরুদণ্ড ব্যথা বা পেন আমরা মনে করতাম যে বয়স্ক মানুষই ভুগে থাকে এখন দেখি না এখন উল্টা এখন রিভার্স হয়ে সেটা দেখা যায় ইয়াংদের আংদের ক্ষেত্রেই সমস্যাগুলো হচ্ছে তো এই সকল ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা যদি শুরুতেই ডায়াগনোসিস না করি বা স্পেশালিস্টে স্বর্ণপন্ন না হই প্রত্যেকটা সেক্টরের স্পেশালিস্ট আছে গাইনের আলাদা স্পেশালিস্ট আই স্পেশালিস্ট এবং এই ব্যাকপেনের ক্ষেত্রে যদি স্পেশালিস্টে স্বর্ণপন্ন না হয় তাহলে দেখা যায় রুগী আস্তে আস্তে বিভিন্ন সমস্যা হতে পারে পরবর্তীতে এবং জটিলতা তৈরি হতে পারে দেখা যায় অপারেশন করেও সমাধান হচ্ছে না অথবা জীবন মৃত্যু এই জাতীয় ঝুঁকিও চলে আসতে পারে তো এইগুলো আসলে অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা নেই যে কোনো রুগীর ক্ষেত্রে আমরা বলবো যে কোনো সমস্যা হলেই যেন তারা একজন স্পেশালিস্টের স্বর্ণাপন্ন হয় অন্তত প্রাইমারি যে কস্ট আইডেন্টিফাই করা যে কেন ব্যাক পেন হচ্ছে তারপরে রুগী যদি বুঝতে পারে বা চিকিৎসক বুঝিয়ে দেয় তারপরে সে নিজের থেকে চিকিৎসা নিলে সে ভালো আচ্ছা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ এ টেলিভিশনের সকল দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ব্যাক পেইনের আধুনিক চিকিৎসা পদ্ধতি যারা শুরু থেকে অনুষ্ঠানটি মিস করেছেন তারা দেখতে পাবেন বৃহস্পতিবার রাত দুটায় পুনঃপ্রচার শুধুমাত্র এসিটিভির টিভির পর্দায় সুস্থ থাকুন ভালো থাকুন এস টিভির সঙ্গেই থাকুন え <music>